बम्पर बम्पर या जी मैडम इनमें बोलें मैडम তুমি কে দা মনু এ দাদা আমি পাম্পার মাস্কারা করবা না চেহারা কাটিন তো হয় পাম্পারের মতই লাগে তুমি নিশ্চয়ই পাম্পারের ছোট ভাই না জি না ম্যাডাম আমি যে মাথা হাত দেখছি বিশ্বাস করেন আমি পাম্পার ম্যাডাম কথা বলবা না তুমি তুমি মনে হয় তুমি পাম্পারের পোলা কেমন আছো ভাইস্তিয়া জি 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 আমি পাম্পার ম্যাডাম এই যে আপনার মাথা হাত দেখছি বিশ্বাস করেন আমি পাম্পার ম্যাডাম কেমনে বিশ্বাস করমু মরে কি বকদা পাইছো তুমি হ্যাঁ বুঝলাম না কিছু হ্যাঁ মোগো পাম্পারে তে জাদদেল গোফ আছেলে তোমার দেহের কোন গোফটা কিছুই নাই ম্যাডাম ওই আমি সেই পাম্পার আমারই গোফ আছিল কিন্তু একটু সমস্যা হয়েছে যার কারণে আর কি ম্যাডাম কি সমস্যা না ঘটনা হইছে কি আমি ওই গেটে বসে যখন ঘুমায়া ঘুমায়া ডিউটি দিছিলাম আমাকে বোর্ডিং এ পরিমাণ ইন্দুর বাইরে গেছে আমি জানি না আমার সেই ঘুমের মাঝে অর্ধেক গোফ খাওয়া বেলাইছে ঘুম থেকে উঠা দেখি ম্যাডাম আমার অর্ধেক গপ নাই এই অবস্থায় কি দাঁড়ান যায় ওরে আমি পুরাটা কেটে ফেলাইছি ম্যাডাম ঠিক কাম হইছে এককালে কামের কাম হইছে ঘুমাই ঘুমাই ডিউটি হার বার তোমার ইন্দুরে সাইড দেবে না তোরে তো পুরা শুদ্ধ খাইয়া হালা রুচি ছিল ইন্দুরের মুই আইস গটে আর পাইলাম মগো 13 নাম্বার বোর্ডিং এ গেস্ট আই নাকা এই তুই গেটে কাছে ঘুমাই থাও গেস্ট ভিতরে ঢুকতে পারে না বুঝছি সব বুঝছি মুই ম্যাডাম আপনি বেহুদাই মাথা গরম করেন আচ্ছা আপনার মধ্যে কি কোনো আদর ভালোবাসা নাই এই আদর ভালোবাসা থাকলেই কি তোরে দেওয়া লাগবে শুনেন গরীব বলে এরকম হেলা করেন না আমরা না একসময় বাহাদুর আছিলাম পাম্পার হন এমনিতেও তোর গোপটা ইন্দুরে খাইয়া লাইছে তোরে লাগতে আছে এককারে চমৎকার একদম বুঝছো হেয়ার মধ্যে তুই আবার কতটা বাহাদুর আছিলি ম্যাডাম মানেটা কি একটু শুনবেন আমার দাদার দাদাই মানে আমার বিগ ফাদার বিগ ফাদার হ্যাঁ মানে দাদার দাদা ফোর ফাদার ও হ্যাঁ হ্যাঁ ফোর ফাদার ওই হইল বুঝতে পারলি তো একই কথা সে আছিল বিরাট একজন বাহাদুর হ্যাঁ সকালবেলা ঘুম থেকে ওইটা উনি কি দিয়ে দাঁত মাজতে জানেন না হেতার মো দাদার দাদা আছিল না মুই জানবো কেমনে তুমি কাও শুনেন উনি সকালবেলা ঘুম থেকে ওইটা বাওয়াত দিয়ে বড় একটা বট গাছের টান দিয়া ঠিক বিরাশের মতো ধইরা ওই বট গাছের শিকড় দিয়া সুন্দর করে এরকম দাঁত মাজতে বট গাছে দাঁত মাজতে হলে তো আর মুখটা ছেলে এককালে পাঙ্গাস মাছের নান এই আপনি হাসতেছেন কেন এই কেন হাসতেছেন আপনি বলেন আমাকে হাসমু না তো অন্মুখী তুই যে গালগপ্প মারতে আসো এ হনলে মুই কে যে কোনো মানে আসছে দেবে শোনেন আমার দাদা শুধু বাহাদুরি আছিল না যে রকম ছিল শরীর সেই রকম ছিল লম্বা কি রকম লম্বা আসলে সে লম্বার কথা আপনারা আমি বলবো কিভাবে সে লম্বা মানে ওই উনি কখনো তাল গাছে উইটা কখনো তাল পারত না তাহলে কি কদ্দদ্দে তাল পারতে যে না গাছের গোড়ায় খাড়াইয়া এরকম হাতটা বাড়াই দিয়ে তাল পাড়ি নিয়ে আসতো তুই কি একটু পন করে আইছ যে মোরে আশাতে সাথে মাটিয়ে লবি না আপনারা আশা বোকা যেটা সত্য সেটা কইতে আছে হে তাল গাছের নামাই খাড়াই এ তাল পারতে হ্যাঁ তা তুই তো হার বংশধর হ্যাঁ অবশ্য আমি সেই বংশধর না হ্যাঁ তো দেখ না বোঝা যাইতে আছে তুই এত খাড়ো হইছ কা শুনেন এই যে খাড়ো না এই ডালা আমার আব্বা জানার দোষ অম্মে অম্মে বাপের দোষ দিয়ে দিলি কে বাপের দোষটা আমার বাপে আছিল খাড়ো তাই দেখতে শুনতে না অনেক মোটা কাটা আছিল হেই পিন নাই তো তোরে দেখতে একলে গরিলা ডান না হান গরিলা এলো কোথেকে শুনেছি 13 নং বোর্ডিং এ ছোট ছোট সার পোকা আছে
গরিলা আছে তো শুনিনি না দুলু ভাই আপনি আসলে ব্যাপারটা বুঝতে পারতেছেন না গল্পের মাঝখানে হাইন্দে পড়লে তো সমস্যা আপনি বসেন এইটা অন্য বিষয় কি হচ্ছে আর কইয়ে না দুলু ভাই এই পাম্পার কি ধরনের গালগপ্প মারতেছে আপনি জানেন ওইয়ে মোরে কয় ওর জ্ঞাতি গোষ্ঠী যা আছে সবাই নাকি বাহাদুর আছেলে বাহাদুর ছিল কি বলিস তারা তো আকাশে উঠতো তুই মাটিতে নামলি কিভাবে বাহাদুর মানুষ মানে আমি তো কিছু বুঝলাম না মানুষ বাহাদুর থাকে কিভাবে স্যার বাহাদুর না বাহাদুর বীর বাহাদুর বীর বাহাদুর ছিল জি স্যার স্যার কত করে ম্যাডাম রে কইলাম যে আমাদের বংশধর আগে খুব বাহাদুর ছিল ম্যাডাম বিশ্বাসই করে না দুলু ভাই বিশ্বাস কেমনে করমু কোন ও কয় ওর দাদার দাদা হে না কি মনে করেন সকালবেলা উঠিয়া ওই বট গাছ দিয়া দাঁত মাজদে হ্যার পরে আবার মনে করেন ওই তাল গাছে নামাই খাড়াইয়া হে এবার তাল পাড়ে লই আইতে এ বিশ্বাস করা যায় না 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 এটা বিশ্বাস করার উপযোগী না বিশ্বাস করেন স্যার আমাগো বংশধররা যেই রকম বীর বাহাদুর আছিল এটা বিশ্বাস করার মতো কারণ আমার দাদার দাদার কথা এখন আপনি আমাদের গ্রামে গেলে শুনতে পারবেন মানে কি মারা গেছে কিভাবে তাই না তাহলে তাদের বীরত্বর ব্যাপার ও কেমন বীরত্ব এই আমার দাদা ভারত থেকে চায়না যাবে হ্যাঁ তো উনি ভারত থেকে যখন চায়না যাবে ভারতের এক পাশের এক লোপা আর চায়নাতে আরেক পা তাহলে দুই পায়ের মাঝখানে কি আছিল জানেন দুই পায়ের মাঝখানে কি এটা কেন জিজ্ঞাসা করবি তুই সিসি আপনি যেটা ভাবতেছেন সেটা না দুই পায়ের মাঝখানে আছিল হিমালয় পর্বত কারণ হিমালয় পর্বতের এক পাশে ভারত আর এক পাশে হইতেছে চায়না কি বলিস তুই দুলাবাই এর মাঝে মাঝে উল্টো পুল্টো কথা কও আর হেম অজ্ঞান হয়ে যায় এনে যা তুই মোর চোখের সামনে তে যা যাবি আমি যাইতেছি তুই যাওয়ার আগে একটা কথা আমি কইয়া যাই ম্যাডাম ও দুলু ভাই বুঝছেন দুনিয়াতে এরকম অবিশ্বাস্য রকম ক্ষমতাধর লোক অনেক আছে আমার দাদার মতো এরকম লোক এখনো পৃথিবীতে অনেক আছে এই যে কইয়া গেলাম দুলু ভাই উনি ঠিকই বলেছেন মানুষ আসলে অসম্ভব রকম ক্ষমতাধর দুলু ভাই দেখেন কি 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 কে ডাইছে আচ্ছা আমি কি এখন এভারেস্টে না তাহলে আমি মুকুট 13 নাম্বার বডিং এ তাহলে মুহিত ভাই তো এভারেস্টে থাকেন ওইখানেই থাকেন ওইখানেই ঘুমান ওইখানেই খান তাহলে আমাদের এখানে মুহিত ভাই আমি কি সত্যি দেখছি নাকি স্বপ্ন সত্যি দেখছেন সত্যি আপনি আমার 13 নং বডিং এ পদধূলি দিয়েছেন আমি গর্বিত আমি পুলকিত আমি সম্মানিত বোধ করছি আসেন জ্ঞানীগুণী মানুষের সাথে কথা বললে তো সবারই জ্ঞান বাড়ে আচ্ছা মহিত ভাই আপনি তো অনেক ব্যস্ত মানুষ তো এখন ব্যস্ততা কি নিয়ে আমি আসলে এই তো কয়েকদিনের মধ্যে আরেকটা আবার অভিযানে যাব তাই একটা নতুনদের একটা দল নিয়ে শুধু তো নিজে গেলেই হবে না নতুনদেরকে তো নিয়ে যেতে হয় মানে আবার পাহাড় বেয়ে উঠবেন আবার কোথায় যাবেন এটা নেপালি হিমালয়েরই একটা পর্বতশৃঙ্গ এটার নাম ফারচামো আপনার 6,187 মিটার মানে 20,300 ফুট উচ্চতা এভারেস্টের দক্ষিণ পশ্চিমে একটা চূড়া এমনি তো আমাদের এখানে অনেক গরম গরমটা ওই হিমালয় ঠান্ডায় কাটিয়ে আসি আর কি ও মানে ওখানে কি এসির মতো ঠান্ডা এসির চেয়ে অনেক বেশি ঠান্ডা জমে যান না অনেক সময় জমে যাওয়ার মতোই অবস্থা হয়ে যায় আচ্ছা 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 যাক কতজনের টিম যাচ্ছেন আমরা 4 জনের একটা দল আমরা যে 3 জন ছেলে এবং 1 জন মেয়ে আচ্ছা 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 সবাই বেশ সাহসী নাকি আপনার একার সাহসে সবাই সাহসী না সবাই সাহসী আপনার বাড়ি কোথায় আমার তো জন্মস্থান একেবারেই সমুদ্র সমতলে 0 মিটারে ভোলা ভোলাতে মানে একজন একদম দ্বীপাঞ্চলের একজন মানুষ সেই ক্ষেত্রে তো আপনি ধরেন
ট্রলার বিজয়ী হওয়ার কথা বা নৌকা বাইচে জেতার কথা বা আপনি সার্পার হওয়ার কথা সাঁতারু হওয়ার কথা, তা আপনি এরকম পাহাড়মুখী হলেন কেন? আসলে আমি প্রকৃতি খুব পছন্দ করতাম ছোটবেলা থেকেই, যদিও আমার জন্মস্থান ভোলা কিন্তু আমি কিন্তু ছোটবেলা থেকেই ঢাকায় বড় হই, পুরনো ঢাকায়। তো পাখি খুব পছন্দ করতাম, প্রকৃতির অংশ, সবুজ গাছপালা, ফসলের মাঠ, নদী, এই জিনিসগুলো খুব উপভোগ করতাম, সাঁতার কাটা, গাছে চড়া। তো পাখি খুব পছন্দ করতাম। তো আমি পাখি দেখতে আমাদের পাহাড়ে যাই, 1997 সালে আমার সাথে পরিচয় হয় তখন সদ্য অ্যান্টার্কটিকা ফেরত ইনামাল হক, ওনার সাথে। 2003-এ ছিল এভারেস্ট জয়ের 50 বছর পূর্তি, 1953 সালে যখন হিলারি তেনজিং প্রথম এভারেস্ট জয় করেন আপনারা জানেন, আর 2003 50 বছর। তো ওই 50 বছর পূর্তি উপলক্ষে সারা পৃথিবীব্যাপী বেশ হুলস্থুল একটা ব্যাপার হচ্ছিল। তখন আমরা যারা অ্যাডভেঞ্চার করি, এই আমরা যারা এরকম অ্যাডভেঞ্চার করতে পছন্দ করি, ইনামাল হক আমাদেরকে সবাইকে সংগঠিত করে বলেন যে আমরা তাহলে কিছু করি। এবং আপনি হয়তো জানেন যে পৃথিবীর কিন্তু সব উঁচু পর্বতগুলো আমাদের একেবারে ঘরের কাছে, মানে আমাদের প্রতিবেশী দেশ, নেপাল, ইন্ডিয়া, পাকিস্তান, তিব্বত, এই দেশগুলোতেই। তো তখন বললো যে আমরা কি করব। তো আমরা দেখলাম যে ইনামাল হক ওনার বাসায় আমাদের একটা আড্ডা হতো, যে যারা এরকম বনে বাজারে ঘুরে বেড়ায়, পাখি দেখে, পাখির ছবি তোলে, তাদের। তো ওইখানে ওনার বাসায় একটা আপনার হোয়াইট বোর্ড ছিল, তো ওইখানে যে বাংলাদেশ এভারেস্ট টিম এক, কে কে যেতে চাও নাম লেখো, আমাদের সর্বোচ্চ ধরেন 3500 ফুট। আমাদের পাহাড় একেবারে গাছপালা ভরা, সবুজ, অনেক ঝর্ণা আছে, এটাও একটা সৌন্দর্য আছে, এটাও একটা মজা, অ্যাডভেঞ্চার। কিন্তু তখন ওই উনি যখন এভারেস্ট টিম এক নাম দিলেন, তখন আমরা যে একটা দল গঠন করলাম, কিছু তো করতে হয়। তখন আমরা 2004 সালে এভারেস্টকে কাছ থেকে দেখার জন্য এভারেস্ট বেস ক্যাম্পে গেলাম, যে এভারেস্টকে কাছ থেকে দেখব, এভারেস্টটা দেখতে কেমন। তখন আমরা ওইখানে 18,000 ফুট উচ্চতায় আরোহণ করি। ওটা কিন্তু আমাদের পাহাড়ের মতো, যেমন আমাদের পাহাড়ে আপনি হেঁটে হেঁটে যান, ওইখানেও কিন্তু এইভাবে আপনি হেঁটে হেঁটে যাওয়া, কোনো যে দড়ি বেয়ে যন্ত্রপাতি ব্যবহার করা, ওই যে আইসেক্স, ক্রাম্পন, ওগুলো কিন্তু তখনও ওইখান থেকে শুরু হয় না, বেস ক্যাম্পের পর থেকে ওটা শুরু হয়। তাহলে আমরা যখন ওইখানে গিয়ে 18,000 ফুট উচ্চতায় সুস্থ থাকলাম, এবং 18,000 ফুটে কিন্তু আপনার 50% অক্সিজেন কমে যায় এই সমুদ্র সমতল থেকে, আমাদের বাংলাদেশ তো সমুদ্র সমতলে, তো ওই স্বল্প অক্সিজেনে 50% অক্সিজেন এবং মাইনাস টেম্পারেচার, প্রথম ওইখানে জীবনে স্নোফল দেখলাম। আচ্ছা, আপনার গার্ডিয়ানরা, বাবা মা, তারা তো আপনাকে নিয়ে অনেক স্বপ্ন দেখতেন, আর প্রায়ই হয়তো বলতেন যে তোকে অনেক উপরে উঠতে হবে, সমাজের অনেক উঁচু স্থানে তোকে অবস্থান করতে হবে। এই কারণেই কি আপনি দেখিয়ে দিলেন যে এর চেয়ে আর উঁচুতে ওঠা যায় না? আসলে সব বাবা মাই তো চায় তার সন্তানকে যে তা একজন প্রতিষ্ঠিত হবে, বিশেষ করে অর্থনৈতিকভাবে তারা প্রতিষ্ঠিত হবে। সবাই তো ডাক্তার, ইঞ্জিনিয়ার বানাতে চায় সব সন্তানকে, এখন অবশ্য কেউ সরকারি আমলা অথবা ব্যাংকার। কিন্তু আমি যেহেতু ছোটবেলা থেকে একটু ভবগুরে টাইপের, বলতে পারি এটা আমার উত্তরাধিকার সাথে আমার দাদার কাছ থেকে পাওয়া। আমার দাদা ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো এরকম একটা মানুষ ছিলেন, বাসায় রান্না হচ্ছে কিনা হচ্ছে কোনো খোঁজ নেই, আমার দাদিকে দেখতাম উনি। তো আমার মনে হয় ওইটা আমি জেনেটিক্যালি আমার দাদার কাছ থেকে পেয়েছি। তো আমি এই পর্বতারোহণকে তারা অবশ্য অনেক ভয়, যেহেতু এটা একটা ঝুঁকিপূর্ণ ব্যাপার, আমি কিন্তু 3 বার মৃত্যুর হাত থেকে বেঁচে গিয়েছি অলৌকিকভাবে, এখন কিন্তু আমার বেঁচে থাকার কথা ছিল না। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এখন যদি আমার বোনাস লাইফ চলতেছে। তো এটা বাবা মা ভাবে, কিন্তু যখন দেখেন যে আমি সবাই আমাকে নিয়ে গর্ব করে বা পেপার টিভিতে আমাকে নিয়ে নিউজ হয়, তখন তারা অবশ্য গর্ববোধ করেন এটাকে নিয়ে। আচ্ছা আচ্ছা, অভিযাত্রীরা তো সাধারণত প্রচণ্ড সাহসী হয়, না হলে অভিযাত্রা করতেই পারে না বা ওঠার স্বপ্নটাই দেখতে পারে না। সেক্ষেত্রে আপনি নিজেকে কতটা সাহসী মনে করেন? আসলে মৃত্যু ভয় কে না পায়, সব আমরাও কিন্তু পাই, আপনিও পান, আমরা পাই, কিন্তু মৃত্যু ভয় পেয়েও আমরা সামনের দিকে এগিয়ে যাই। মানে আপনি যে আমরা যে তাঁবুতে থাকি, ওই তাঁবুতেও আপনার কষ্ট, আপনি এখন আরোহণ করছেন না, তারপরে কিন্তু কষ্টকর, কারণ যখন অক্সিজেন থাকে না আপনি বুঝতে পারবেন, আপনার হেলুসিনেশন হয়, খিদা লাগবে না, ঘুম আসবে না, হ্যাঁ আচ্ছা আচ্ছা, মানে ঘন্টার পর ঘন্টা আপনি মানে ঘুমাতে পারবেন না। আমি যখন 2011 সালে তিব্বত দিয়ে এভারেস্টে উঠি, এভারেস্ট কিন্তু নেপাল এবং তিব্বতের সীমান্তে, তিব্বত মানে চায়না। তো 2011 সালে যখন আমি তিব্বত দিয়ে উঠি, সেটা ছিল 21 মে 2011, আমি লাস্ট শেষ যে ক্যাম্প ছিল ক্যাম্প 3 তিব্বত দিকদের, সেটা ছিল 27,230 ফুট উঁচুতে। রাত 9টায় আমরা চূড়ার শীর্ষের উদ্দেশ্যে শুরু করি, আমরা ছিলাম 6 জন আর অন্যান্য দেশে। তো আমরা হেড টর্চ, আমরা মাথায় হেড টর্চ লাগে, রাতের বেলা চলতে হয় পাহাড়ে। তো যখন সকাল 5টা বাজে ভোর, তখন তিব্বত দিকে একটা শেষ বাধা আছে, ওটাকে বলে 3rd স্টেপ, একটা কঠিন বাধা, একটা
বেশ 30-40 ফিটের পাথরের একটা খাড়া একটা দেওয়াল পথের সামনে বাধা হয়ে আছে। আচ্ছা আচ্ছা। তো ওইখানে যখন ঠিক ওর কাছাকাছি পৌঁছি তখন হেল্প হেল্প বলে একটা চিৎকার শুনি আমি। আচ্ছা। যখন আমি জাস্ট ওর কাছাকাছি চলে আসি তখন আমার মানে ভিতরটা একেবারে বেশ মুচড়ে ওঠে আমি, এবং তখন একটু বাতাস বইতে লাগলো, আমি চোখে একটু ঝাপসা দেখতে লাগলাম। হ্যাঁ। এবং যখন ওই হেল্প হেল্প শব্দটা শুনলাম আমি একটু ভয় পেয়ে গেলাম। আচ্ছা। যখন ওই থার্ড স্টেপ যে জায়গাটার কাছে গেলাম তখন দেখলাম যে আয়ারল্যান্ডের একজন পর্বতারোহী আমার চোখের সামনে মারা গেল। তখন ওনার সাথে শেরপা ছিলেন, শেরপারা ওয়াকি টকিতে বেস ক্যাম্পের সাথে কথা বলে, অ্যাডভান্স বেস ক্যাম্পের সাথে তিব্বতে কথা বলার পরে দেখলাম যে একটু পরে ওরা ওনাকে রেখে চলে গেল, মানে উনি ওইখানেই মারা গেলেন। ওই তার তিনি কিন্তু তখন দড়িতেই ছিলেন, আমরা কিন্তু একই দড়ি বেয়ে উঠি সেই জুমার দিয়ে একই দড়িতে, তো ওনার পাশ দিয়ে কিন্তু সেই ডেড বডি একদম সদ্য, মানে এখনও কিন্তু ওনার মনে হয় যে উনি পড়ে আছেন কিন্তু হয়তো মানে আপনার জানটা এখনো তো মনে হয় আছে তখনও। আচ্ছা আচ্ছা আচ্ছা। কিন্তু ওই পাশ দিয়েই আমরা যেতে হয়েছে, মানে হেল্প করা কিছু আসলে ওইখানে করার নেই, কিছু কারো হেল্প করার কিছু নেই পর্বতে। আসলে কি এটা মানে ওইখানে এটা বিবেচনা করা হয় একজন মরা বেটার নাকি দুইজন মরা বেটার। আচ্ছা আচ্ছা। এই ব্যাপারটা এখানে তো তার পাশ দিয়ে আমরা যাই, তো আমি সকাল 7টায় গিয়ে চূড়ার শীর্ষে পৌঁছাই। কি ব্যাপার, তুমি কেন মনে করছেন কি ছবি তুলতে আসছি? জি না, আপনাদের ছবি তুলতে আসি নাই। আপনি তো অনেক কিছু জানেননি না, তারে শুধু পাহাড় নিয়ে প্রশ্ন করতে আসেন, সে কিন্তু একজন বিশাল ফটোগ্রাফার। কি বলো, আপনি ছবি তুললেন নাকি? আসলে যে পাহাড়ে গেলে পর্বতে গেলে তো ছবি তুলতে হয়, ওইভাবে কোনো মানে প্রফেশনাল কোনো ফটোগ্রাফার না, ছবি শুধু ছবি তোলে না, মানে আমি যেটা শুনছি আর কি যে ভাই আপনি নাকি ওই আপনার নাকি ছবির প্রদর্শনীও হয়েছে। আসলে পাহাড়ে যদি আপনিও যান, আপনি ওখান থেকে যে ছবিগুলি তুলবেন সেটা তো মোবাইলে তুলেন নাকি ক্যামেরা? ক্যামেরাতেই তুলি। ও তাহলে তো ভার বেশি হয়ে যায় না? আমরা একদম ছোট ক্যামেরা নেই, ওই যে পয়েন্ট অ্যান্ড শুট, এরকম DSLR না, তো বড় ক্যামেরা ওটা অপারেট করা ওখানে খুব কঠিন, ছোট একদম যেটা ওই বুক পকেটে রাখা যায়, আবার বের করে ছবি তুলে আবার পকেটে ঢুকিয়ে রাখি। এই যে আপনারা মনে করেন পাহাড়ে ওঠেন আবার ছবিও তোলেন, হ্যাঁ, তা এই সব তুলতে গেলে ওই আমাদের এই বাপ মা আপনাদের ছোটবেলায় মানে মরে নাই? হ্যাঁ, আমি আসলে অনেক ছোটবেলা থেকে অনেক ডান পিটে ছিলাম, অনেক বকা খেয়েছি, অনেক মার খেয়েছি আমার বাবা পড়ালেখার জন্য, কিন্তু কখনো মার খাইনি। পাহাড়ে মানে ঘুরে বেড়াইতে নেই জন্য মার খেয়েছি। মনে করেন ভাই ওই আমি মাইকের খাই নেই, তবে মনে করেন বন্ধু বান্ধব বলে মোরা পাহাড়ে টাহাড়ে উঠছি, মানে অনেক পাহাড়ে উঠছি, মনে করেন যে ফয়েজ লেকের পাহাড় আছে না, হেই মাথায় উঠছি, হেইয়ার পরে মনে করেন বান্দরবনে যে পাহাড় আছে হেইয়ার মাথায় উঠছি, কিন্তু মনে করেন মোর এক ভুলের জন্য মোরে এখন দেশের কেউ চেনে না। কি ভুল কি ভুল, মানে ওই ক্যামেরা লই গেছিলাম না লগে হয়ে যাবে কি কি বলো, আমাকে বলতে আমি তোমাকে দিয়ে দিতাম। সেটাই তো সমস্যা, মনে করেন আমি তো বাতের ব্যথা, আমাকে লইয়ে তার যাওয়া যাবে না পাহাড়ে, হ্যাঁ মুই একলা একলা গেছিলাম বন্ধুগো লাগে, তো ক্যামেরাটা লইয়ে যাই নাই। হ্যাঁ তো কি ভাই বুঝছেন, মুই পাহাড়ে কোলো উঠছি কিন্তু ওই মুখের কথা তাকে বিশ্বাস করে না, ছবি তুললে একটা প্রেমান রাখতাম হ্যালে মানুষ বিশ্বাস করতে, হ্যাঁ আর কেউ বিশ্বাস করলে না। না বিশ্বাস, এই ছবি তোলা দেখে একটা ঘটনা আছে। কি ঘটনা? হিলারি তেনজিং যখন এভারেস্ট জয় করে, তারও আগে কিন্তু অনেক আগে থেকে মানুষ চেষ্টা করছিল এভারেস্ট জয় করার। আমরা যতদূর জানি বই পুস্তকের 1885 সালে মানুষ প্রথম এভারেস্ট অভিযান করেন, কিন্তু ওটার কোনো রেকর্ড পাওয়া যায় না। যে রেকর্ড পাওয়া যায় সেটা হলো জর্জ ম্যালোরি, উনি একজন পায়োনিয়ার ব্রিটিশ মাউন্টেনিয়ার। আচ্ছা। উনি 1921-22-24 ধারাবাহিক অভিযান করছিলেন, তখন কিন্তু সব অভিযানগুলো তিব্বত দিয়ে হতো, নেপাল দিয়ে তখন কোনো অভিযান হতো না, কারণ নেপালের রাজারা বিদেশিদের পারমিশন দিতেন না নেপালে প্রবেশের। আচ্ছা আচ্ছা। জর্জ ম্যালোরি 1924 সালের 8ই জুন, ওনার সাথে আরেকজন ছিল আরভিন, ওনারা দুজন এভারেস্টের উদ্দেশ্য রাধের, এবং ওনারা 8ই জুন 1924 সালে হারিয়ে যান, মিসিং হয়ে যান এভারেস্টে। এবং জর্জ ম্যালোরির মৃতদেহ 1999 সালে 75 বছর পরে এভারেস্টের চূড়ার থেকে কিছুটা নিচে পাওয়া যায়। এখন মানুষজন যারা পর্বত নিয়ে গবেষণা করে, পর্বত নিয়ে ঘাটাঘাটি, তারা মনে করছেন জর্জ ম্যালোরি হয়তো চূড়ায় চড়েছিলেন, ফেরার পথে মারা যান। এখন ওটার জন্য তো ছবি প্রমাণ দরকার, প্রমাণ কি ছবি? আরভিন যে ছিলেন জর্জ ম্যালোরির সাথে, আরভিনের শ্বাস কাজ ছিল একটা কোডাক ভেস্ট ক্যামেরা ছিল। আচ্ছা। এখন সবাই আরভিনও নিখোঁজ, আরভিনের ডেড বডি সবাই খোঁজ, যেহেতু মেলোডির পাওয়া গেছে নিশ্চয় আরভিনের ডেড বডি পাওয়া যাবে, কিন্তু যেহেতু এই যে 99 বছর পরে 1975 বছর পরে ডেড বডি পাওয়া যায়, অনেকটা অবিকৃত, কারণ ওখানে কিছুই পচে না, আপনি জানেন বরফে সব কিছু অবিকৃত থাকে। এখন সবাই সে আরভিনের ডেড বডিটা খুঁজছে, যদি আরভিনের সাথে সেই ডেড বডি পাওয়া যায়, ওর সাথে ওর ক্যামেরাটা যদি পাওয়া যায়, তাহলে ওই ফিল্ম ডেভেলপ করে ছবি দেখলে বোঝা যাবে যে ওনারা এভারেস্টে উঠেছিলেন কিনা, তাই না? তা যে ছবিটা খুব ইম্পর্টেন্ট, ওই প্রমাণটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা 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 আচ্ছা। ভাইয়া আপনি তো একজন বিখ্যাত ফটোগ্রাফারই বলা যায় আর কি, তা আপনার এই পর্যন্ত কতগুলো প্রদর্শনী হয়েছে, মানে এক্সিবিশন হয়েছে? আমার আসলে
ওইভাবে কোনো বিখ্যাত ফটোগ্রাফার না, আমি হয়তো একটু পর্বতারোহণটা ভালো জানি, ছবি অত ভালো, কারণ ওইখানে গিয়ে আপনিও যদি যান যে ছবি তুলবেন ওটা সব কিছুই ওখানে ভালো, প্রকৃতিটা তো তো আমি এ পর্যন্ত ছয়টা আমার একক এক্সিবিশন হয়েছে, আর ছয়টা হয়েছে, আটটা হয়েছে গ্রুপ এক্সিবিশন, যৌথ এক্সিবিশন হয়েছে আটটা। দুলা ভাই আমার কাছে একটা আবদার করবো, রাখবেন? আমার কাছে আবদার? ওই মুইও চাইতে আসি একটা মোর ফটো এক্সিবিশন করবো। মানে তোমার কি ইচ্ছা আমি বারে বারে ফিট হয়ে যাই এরকম আবলতাবল কথা বলবেন কেন? মনে করেন যে ছবি তো মাশাআল্লাহ অনেক গুলাই তুলছি, একটু বেহাতারা হইছে, সেটা কোনো সমস্যা না, এটাও একটা আর্ট, কি বলেন? হ্যাঁ হ্যাঁ, এই এক্সিবিশন দেখার পরে মানুষ নিজের গায়ে চিমটি কেটে দেখবে যে জীবিত আছে না মারা গেছে। আমি আসলে মোর ভালো কিছু দেখতেই পারেন না, মোর কোনো কিছু আমার সহ্য হয় না ভাইয়া, আমার লাগে গল্প করার অনেক ইচ্ছা ছিল করতে পারলাম না, অপমান করতেছে, কোনো কাম করবো না, বোর্ডিং ছেড়ে চলে যাবো, করবো না কোনো কাম। ওই সৌভাগ্য কি আর আমার হবে তুমি বোর্ডিং ছেড়ে চলে যাবে? মানে এই নিয়ে আমার এই 13 নং বোর্ডিং চলছে। এ হচ্ছে সিলিন্ডার, আর আরেকটা গেটে ডিউটি করে পাম্পার, এরা আমাকে পাগল বানিয়ে ছাড়লো। যাক এদের কথা বাদ দিই, আমরা গাল গল্পে ফিরে আসি। একটা পার্সোনাল প্রশ্ন করি, আপনি বিয়ে করেছেন? না, করেননি। যাক বেঁচে গেছেন, মানে না হলে এইটা কিন্তু আরেকটা দুঃসাহসিক কাজ করতে হতো, সেটা হচ্ছে ভাবির মন রক্ষা। এইটা এখনো আপনি লোড নেননি, এর জন্যে আপনি এখনো হয়তো পাহাড়ে উঠতে পারছেন, না হলে সংসারেই উঠতে হতো সারাদিন। আমার মনে হয় যেন সংসার জীবনটা অনেক বেশি আরো কঠিন এভারেজ জয়ের চেয়েও। আচ্ছা, প্রতিটা কাজের পেছনেই তো একজন মানুষের প্রেরণা থাকে, এই যে বলছিলেন আপনার কাজের প্রেরণা হিসাবে ইমাম ভাইয়ের কথা, ইনাম আল হক। হ্যাঁ, কোনো মেয়ের প্রেরণা কি পেয়েছেন এই পর্যন্ত? আমার মা যখন আমি অভিযান থেকে আসি তখন কিন্তু আমার পাশে বসে কম্পিউটারে যখন ছবিগুলো সে খুঁটি করে দেখতো, আমি যে কী খাই ওখানে কীভাবে থাকি সব দেখতেন, এবং মা আমার একজন খুব ভালো আমার সাথী ছিলেন আমার এই বাসে, আর আমার ছোটো ভাই বোনরা সবাই কিন্তু আমাকে খুব সাপোর্টিভ ছিল আমাকে, নাহলে কিন্তু ওদের, আমি সংসারের বড় ছেলে, আমার এই সমস্ত দায়িত্বটা ওদেরকে দিয়েই কিন্তু আমি চলে যেতে পারতাম। আমি প্রতি বছর 2 বার করে হিমালয় অভিযানে যাই, এটা কিন্তু আমার ছোটো ভাই বোনদের, বিশেষ করে আমার ছোটো যে 2 বোন আছে ওদের সহযোগিতায় কিন্তু সম্ভব হয়েছে এই যাওয়াটা। আপনি এভারেস্টে উঠেছেন 2 বার? প্রথমবার তো আমি যেটা বললাম তিব্বত দিয়ে উঠি, ওটাকে বলে নর্থ ফেস, উত্তর দিক। পরেরবার আমার খুব ইচ্ছে ছিল যে হিলারি তেনজিং যেই পথটা দিয়ে উঠেছিল, যে প্রথমবার যে উত্তরপনা, যে ওই পথটা বইতে অনেক পড়েছি, অনেক ডকুমেন্টারি দেখেছি, যে ওই পথটা কেমন, কারণ ওই জায়গাটা একটা জায়গা, ওই পথে নেপাল দিক দিয়ে ওই জায়গাটা সাউথ সাইড দক্ষিণ দিকে খুম্বু আইসফল নামে একটা জায়গা আছে, এবং ওটা খুবই কঠিন ওই জায়গাটা, ওইটা খুব দেখার, ওই পথটা দেখার, এবং তার সাথে নিশাত মজুমদার যে বাংলাদেশের প্রথম নারী, আমরা নিশাত আমরা একই ক্লাবের আমাদের সদস্য, আমাদের একটা ছোট ক্লাব আছে যেটা ইনাম আল হক প্রতিষ্ঠা করেন, BMTC বাংলা মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব, তো নিশাত আমাদের এই মেম্বার ছিল। নিশাত আমরা একসাথে যাই, যে আমাদের ক্লাবের একজন মেয়েকে নিয়ে, মেয়েকেও আমরা চাচ্ছিলাম যে এভারেস্টে যাক, তো সেই কারণে দ্বিতীয়বার আবার আমার যাওয়া। কোনোটার এমন না যে এই রাস্তাটা দূরত্ব কম, ওই রাস্তাটা দূরত্ব বেশি, এরকম না তো? না, এরকম না, ব্যাপারটা হলো যে কোনো জায়গা, কোনোটা একটু কঠিন, কোনোটা কম কঠিন, কোনোটা ঝুঁকিপূর্ণ, কোনোটা কম ঝুঁকিপূর্ণ, এরকম তিব্বত দিকটা অনেক কম ঝুঁকিপূর্ণ নেপালের চেয়ে। কি ব্যাপার পাম্পার, এখানে কেন তুই, আর ঘরে ওটা কি? ওটা আমার পাখি, সারা নাকি বিশাল পাখি বিশারদ, তাই আমার পাখিটা স্যারকে দেখাইতে আইছি। স্যার পাখি বিশারদ হতে পারে, পাখির ডাক্তার না, সে কি দেখবে? আমি একবারও কি বলছি যে স্যারে পাখির ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার? তাহলে তুই বলছিস দেখাতে নিয়ে আসছিস, কি দেখাবি? আমার এই পাখিটা এই বিশাল কিছু কর্মকাণ্ড কারখানা দেখায় আর কি, সেটা দেখাইতে আইছি। মানে কি কর্মকাণ্ড কারখানা? কর্মকাণ্ড কারখানা হলো আপনার ওই পাখিটা মিথ্যে কথা বলার সাথে সাথে ও সিগন্যাল দিয়ে বসে। তাই? হ্যাঁ, আমি বললে ও সিগন্যাল দিবে, ট্রাই করতে পারেন। আচ্ছা, এই পাখি, পাখি বলতো মোহিত ভাই এভারেস্টে কখনোই ওঠেনি, কি সত্যি না মিথ্যা? এই বলো বলো বলো, কোথেকে কি নিয়ে আসছে কিছু তো বলে না, কিছুই বলতেছে না, ঘটনা হচ্ছে আপনার মিথ্যা, কারণ হইলো কি উনি এভারেস্ট বিজয় হয়েছে আর কি। স্যার এবার আমি ওকে একটা প্রশ্ন করি। এই পাখি, তুমি বলো তো
যে সূর্য পশ্চিম দিক থেকে ওঠে আর পূর্ব দিকে অস্ত যায়। বিষয়টা কি হবে বলো? সত্যি না মিথ্যা? হ্যালো, হেই, একটু খাড়ান, ওই যান্ত্রিক গোলযোগের জন্য একটু দুঃখিত, বুঝতে পারছেন? থাপ্পড় দিয়ে এটা সবকটা ফেলায় দেবো, ফাজলামি করার আর জায়গা পাস না এখানে। এখানে গল্প করছিলাম, তার মধ্যে একটা করতে গিয়ে স্লিপ একটা পাখি ধরে এনে ফাজলামি শুরু। আপনার বিশ্বাস হইতেছে না। কিসের বিশ্বাস হবে? এই যে প্রশ্নটা করছি স্যার, ওরে আসলে ভূগোলের ক্লাসটা করায়নি তো, এই জন্য ভূগোল সম্বন্ধে কোনো জ্ঞান নাই, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ বুঝতে পারে নাই। যাই হোক, এরপরে আমি স্পেশাল ভাবে আরেকটা কোশ্চেন করি, দেখেন ঠিক ঠিক উত্তর দিয়ে দেবে। হ্যাঁ কর। আচ্ছা পাখি, তুমি বলো তো, ম্যানেজার স্যার কি সত্যি সত্যি সিলিন্ডার ম্যাডাম কি ভালোবাসে? আমি না উঠে আর পড়লাম। ওই যে উত্তর দিতেছে, ওই যে উত্তর দিতেছে, ও বাবা, দেখেন একটা থাপ্পড় মারবো। তুলে ভাই, আরে এরকম লড়ান দিলেন কে? আর বলো না, বেয়াদবির মাত্রা ওর দিন দিন বেড়ে যাচ্ছে। ও মানে মোহিত ভাইয়ের সামনে আমাকে যাচ্ছে তাই অপমান করলো, তোমাকে নিয়ে বাজে কথা বললো অনেক, আমি তো সহ্য করতে পারিনি। মোরে লইয়ে বাজে কথা কইছে? হ্যাঁ। এই লাইটে দেন আম্মি। কেন আম্মি ওরে পাখি লইয়ে এর মধ্যে ঢুকতে দেন কে? আরে আম্মি তখন খেদাই দেন নাই কে? আরে পাখি একটা প্লাস্টিকের পাখি, এটা সমস্যা কি? এই জন্য আমি তো যদি সত্যি পাখি হতো হয়তো ভাবতাম যে এখানে প্লাস্টিকের পাম্পার, তার প্লাস্টিকের না, ও তো কথা কইবে হ্যাঁ তো আমি জানেন, জানেন না ও বেজ্জতি করবে, আর তাছাড়া আম্মের যে স্বভাব তাতে আম্মের বেজ্জতিই করা লাগে। এটাও কিন্তু বেশি বেশি বলে না, বেশি বেশি হইলে কি আসলে আম্মি কিন্তু ওই ভাইয়ের পাইয়া কিন্তু সেই তখন থেকে পেনা পুড়ে যাইতে আছেন। মুই কিন্তু একটু আগে আম্মের একটা সিগন্যাল দেছিলাম ওইখানে বইয়া, আম্মি কিন্তু হেড আউট টেয়ার পান নাই বুঝছেন। এখন মনে করেন যে একটা মানুষ, সে তো একজন নামি দামি মানুষ না, মানে একজন গুণী মানুষ, নামী মানুষ, আমাকে মুখুজ্জ্বল করছে, হ্যাঁ আইনে এরম বাবাই থুইয়া এরম কথা কইলে এরপর মনে করেন কতক্ষণ পর হে নিজেই আমের কিনা বেজ্জতি হইতে বস। হ্যাঁ তা ঠিক বলেছ, তাহলে তাড়াতাড়ি বলে দেওয়া ভালো না? বললে দেন মহিত ভাই, হচ্ছে কি মানে 13 নং বোর্ডিং দেখে মানে দেখলেন তো এতক্ষণে এক কাপ চাও আসেনি, পানিও আসেনি, মানে 13 নং বোর্ডিংয়ে থাকা বা খাওয়ার কোনো সুব্যবস্থা নেই। আপনি এরপরে যতবার ইচ্ছা ততবারই 13 নং বোর্ডিংয়ে আসতে পারবেন। আমরা আপনাকে মৌখিকভাবে আজীবন সদস্যপদ দিয়ে দিলাম, কিন্তু কখনো থাকা বা খাওয়ার ধান্দা নিয়ে আসবেন না, যে এখানে গিয়ে খাওয়া যাবে থাকা যাবে কখনো ভুলেও ভাববেন না। বলেন তো 13 নং বোর্ডিং কেমন লাগলো? অসাধারণ, এক কথায় প্রকাশ, অসাধারণ। আর আমরাও আপনার সাথে এতক্ষণ আড্ডা দিয়ে গল্প করে আমাদের অনুভূতি অসাধারণ। দর্শক, আপনাদেরও নিশ্চয়ই অনুভূতি আমার মতোই অসাধারণ, কারণ মোহিত ভাই এমন একজন মানুষ যিনি আমাদের দেশের মুখ উজ্জ্বল করে চলেছেন, দুইবার এভারেস্ট জয় করেছেন। শুধু উনি পর্বতারোহী নন, উনি একজন পাখি প্রেমী এবং প্রকৃতি প্রেমী। আমরা আপনার দীর্ঘায়ু কামনা করি, সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ দর্শক, আগামী পর্বে দেখা হবে নতুন কোনো অতিথিকে সঙ্গে নিয়ে। ভালো থাকুন।